আমার নাম ইন্সপেক্টর রাজেশ মণ্ডল। আমার ভাই মুকুন্দ, তার কি হয়েছে? আপনাকে একটা দুঃসংবাদ দিচ্ছি, কিছু মনে করবেন না, তিনি খুন হয়েছেন। তার বুকে ছোরা বেঁধানো। দেখুন, লোক ধরবার সময় পরে অনেক পাবেন, কিন্তু আসল হত্যাকারীকে আগে খুঁজে বার করা দরকার। সুতরাং দয়া করে আমাদের একটু সাহায্য করুন। বলুন। আপনি তো পাটের দালালি করেন। হ্যাঁ। আর আপনার ছোট ভাই মুকুন্দবাবু? ওর একটা জুয়েলারির দোকান আছে রাধা বাজারে, মাঝে মাঝে সঙ্গে করে দু একটা হিরে টিরে আনত, কি সব পরীক্ষা করত। আমি অনেকবার বলেছি, মুকুন্দ, বাড়িতে মোটে দুজন আমরা থাকি, ওসব সর্বনিশেষ জিনিস আনিস নে।
মুকুন্দ, তুই আমার কথা একদম শুনবি না? না তোকে কতবার বারণ করেছি না যে ওসব সব্যনাশী জিনিস আনবি না? আমি বুঝেছি, কালও ওই রকমই কিছু একটা এনেছিল, আর কেউ তাকে ফলো করে। তাই সম্ভব, কিন্তু ওসব পরে হবে। তার আগে বলুন, কাল রাত্রে কি হয়েছিল? তখন রাত 9:30, আমরা দু ভাই খেয়েদে শুতে গেলাম। আমরা বরাবরই একটু তাড়াতাড়ি শুই, ভোরে উঠি তো। বাড়িতে আর কে কে থাকে? কেউ না, মানে আমরা ব্যাচেলার। আচ্ছা, থানায় যে খবর দিয়ে এলো, দরজা হাট করে খোলা, আপনি মুখ বাঁধা পড়ে, আপনার ভাই খুন হয়েছে, আপনাদের সেই চাকরটি কোথায় থাকে? এই খ্যাংরাপট্টিতে। ও রান্নাবান্না করে খেয়ে দিয়ে 9:00 মধ্যে চলে যায়। আমি কাল ঠিক 9:00 সদর বন্ধ করেছিলাম। তখন যে ঠিক 9:00, তা আপনি খেয়াল করলেন কি করে? তখনই কোথাও একটা পেটা ঘড়িতে 9:00 বাজছিল। আসছি দাদাবাবু। ঠিক আছে, তারপর বলুন। তখন হয়তো 10:30-10:30 বেশি নয়, আমার ঘুম ঘুম আসছিল। হঠাৎ মুকুন্দর ঘরে একটা কেমন ধস্তাধস্তি আর গুঁ গুঁ শব্দ পেলাম। উঠে আলো জ্বালতে গেলাম, জ্বলল না। হয়তো কেউ মেন অফ করে দিয়েছিল। আর তাছাড়া দিনকাল তো জানেন, যখন তখন কারেন্ট চলে যায়। আমার বালিশের নিচে ছোট্ট একটা দুসেলের টর্চ থাকে, সেটা জ্বেলেই আমি মুকুন্দর ঘরের দিকে গেলাম। একটু দাঁড়ান, মুকুন্দবাবুর ঘরের দরজা কি খোলা ছিল? বরাবরই খোলাই থাকে, আমরা দু ভাই দরজা খোলা রেখেই ঘুমাই। এটা মারাত্মক অভ্যাস, এ কাজ করা কখনো উচিত না। সে যাই হোক, তারপর কি হলো বলুন। টর্চের আলো জ্বেলেই দেখি একটা মুশকো জোয়ান লোক মুকুন্দর বুকে চেপে বসে আছে, আর মুকুন্দ ঘন ঘন শব্দ করছে। আমি কিছু করবার আগেই
কারা যেন আমার উপর ঝাঁপিয়ে পড়ল। আমার হাত মুখ সব বেঁধে ফেলল আর আমিও জ্ঞান হয়ে গেলাম। যখন জ্ঞান হলো তখন কত রাত আমি জানি না, টের পেলাম বারান্দায় পড়ে আছি। ছটফট করলাম, উঠতে চেষ্টা করলাম কিন্তু পারলাম না। তারপর কখন বনমালী মানে আমাদের ওই চাকরটা এসে আপনাদের ডেকেছে কিচ্ছু জানি না। ভালো কথা, আপনার সেই টর্চটা কি হলো? ধস্তা ধস্তির সময় জ্বলন্ত টর্চটা না হাত থেকে ঠিকরে পড়ে গেছিল। ঘরেই কোথাও আছে নিশ্চয়ই। ঠিক আছে, সেটাকে ঘরের এক কোণে পাওয়া গেছে। এখন আর দু একটা কথার জবাব দিন। বাইরে থেকে আপনাদের বাড়িতে লোক ঢুকলো কি করে? সদর তো আপনি নিজে হাতেই বন্ধ করে দিয়েছিলেন। ওরানায় খুলেই বেরিয়ে গেছে, কিন্তু ঢুকলো কি করে? পাশেই তো কানাগলি, হয়তো রেন ওয়াটার পাইপ বেয়ে ডাকাতরা ছাদে উঠেছে। আর ছাদের দরজা তো খোলাই থাকে, আর আমরা তো দরজা খোলা রেখেই শুই। আচ্ছা, মুকুন্দবাবু সত্যিই হিরে এনেছিলেন কাল? সে নিজেই ও কথা বলেছিল, কোনো এক রানীর হিরে, খুব দামি। আর সেই লোভেই হ্যাঁ, সেই লোভেই, সেই লোভেই আপনি আপনার ভাইকে খুন করেছেন নন্দবাবু। তারপর
তারপর চাকর বনমালীকে দিয়ে হাত পা বেঁধে দিতে আপনার খুব একটা অসুবিধে হওয়ার কথা নয়। কি কি যাটা বলছিলাম, কি বলতে চাইছেন? হ্যাঁ, আমি আমার ভাইকে খুন করব, মুকুন্দকে আমি, দেখুন। লোভ নন্দবাবু, লোভ। লোভে মানুষ পশুও হয়ে যেতে পারে। টর্চের কায়দাটা না করলেই পারতেন। হ্যাঁ, নন্দবাবু, ঘটনাটা রাত 10:30টার, বেলা 7:30 এখন। কোনো দু সেলের টর্চে এমন অলৌকিক শক্তি থাকে না নন্দবাবু, সুতরাং দয়া করে চলুন। আর আপনার চাকর বনমালীকেও আপনার সহযাত্রী করতে হচ্ছে, হীরে বিক্রির ভাগ সেও পেত নিশ্চয়ই।